আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সব? আজকে একটা নতুন ব্লগ নিয়ে এবং অনভিন্ন ধর্মী একটা ব্লগ নিয়ে হাজির হলাম। পাশের আমাদের নিচের ফ্ল্যাটের পাশেই একটা ছোট গলির মতো আছে পিছনের দিকে আমাদের বাসার, তা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা উঠি ঝগড়া দেখতেছিলাম বড় মেয়ে আর বাবা স্কুলে চলে গেছে আর বাবা, আমরা হচ্ছে দুই মা মেয়ে বসে আছি, ছোট মেয়ের জন্য কী খাওয়াবো চিন্তা করতেছিলাম। তাই ছোট মেয়ের জন্য একটুখানি যাও ভাতের মতো একটু দুধ দিয়ে রান্না করে দিছে। ও আবার এটা খুব পছন্দ করে, যেহেতু বড় মেয়ে আর ছোটো মেয়ে দুই মেরুর লোক হয়েছে, একজন হচ্ছে মিষ্টি খুবই পছন্দ করে আর একজন মিষ্টি মোটেই খেতে চায় না। যাই হোক, ভালোই হয়েছে, আমরা দুজনের জন্য দুই রকম রান্না করা হয়, সব ধরনেরই খাওয়া হয়ে যায়। সে কিন্তু খুব মজা করে খাচ্ছে, বড় মেয়ে স্কুলে, ছোটো মেয়েকে নিয়েই আসি। সকাল 9:30 বাজে, এটা হচ্ছে বৃহস্পতিবারের কথা। বৃহস্পতিবারে মোর বাবা আর মেয়ে সকালবেলায় বের হয়ে গেছে 8টার সময়, তারপরে ছোটো মেয়ে 1:30 দিকে উঠছে, ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে তারপরে দুপুরে রান্নার জন্য জোগাড় শুরু করলাম, এই যে কুশি নিয়ে আসছে। কুশিগুলো যে এখনকার এমন বিচ্ছিরি আমি জানি না কেন, ঢাকা শহরে সবই পাওয়া যায় কিন্তু বেটাইমে অটাইমে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আসলেই অনেক সমস্যা খাওয়া। আর ভিতরে কুশি একদম নতুন কুশি, অথচ পিচিগুলো একদমই পেকে গেছে, আর যে সেদ্ধই হচ্ছিলো আমি এক কড়াই পানি দিয়ে সেদ্ধ করছি, তারপরও সেদ্ধ হচ্ছিলো না। যাই হোক, এই যে পাশে আবার মেয়ে আমার বসে রয়েছে ছোটজন, সে হচ্ছে বসে বসে দেখতেছে আমি কী করতেছি, আর টোস্ট খাচ্ছে, বারবার বলছে আম্মু টো টো টো, আর আমি পাশে বসে বসে কাটতেছিলাম। তারপরে এই যে ডিম রান্না করব আজকে, যেহেতু কালকে গরুর মাংস খেয়েছি, আবার শুক্রবার হয়তো গরুর মাংস খাওয়া হবে, যার কারণে আজকে ডিম দিয়েই সারাটা দিন চলে যাবে। পেঁয়াজ কাটার আমার এই মেশিনটা আল্লাহর রহমতে অনেক ভালো কাজ দিচ্ছে, আমার হচ্ছে হাতের কুচাকুচির কোনো ঝামেলা নাই, হাতে কোনো দাগ হচ্ছে না কুচাকুচির। আপনারা চাইলে এরকম একটা কাটার নিয়ে আসতে পারেন, এটা হয়তো সেভেন সেভ কিংবা দারাজ কিংবা যে কোনো জায়গায় কিংবা হচ্ছে আপনার যে কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যেয়ে জিজ্ঞেস করলেও পেঁয়াজ কাটার। আর আমি যেহেতু ব্লেন্ডার টেন্ডার এখনও ইউজ করতে পারি নাই, যার কারণে আমার যে ব্লেন্ডারটা সেটাতে অনেক পানি দিয়ে করতে হয়, যার কারণে আমার অল্প মশলা ব্লেন্ডারে পানি দিলে অনেক বেশি ঘন হয়ে যায় তরকারি। আমি আস্ত গুঁড়া জিরা দিয়েই মশলা তরকারি রান্না করার চেষ্টা করি। এই যে কষায় টুষায় নিলাম, তারপরে কুশি আর আলু দিয়ে ডিম রান্না করব, এটা একটু কষায় নিয়েছি। আর পাশে তো মেয়ে আসেই, মেয়ে বসে বসে টো খাচ্ছে, টো টো টো, আম্মু টো খাবো, আম্মু টো খাবো, আম্মু টো খাবো, এই যে টো খাচ্ছে আর আমি রান্না করতেছি। আর বড় মেয়ে তো স্কুলে, 12টা বেজে গেছে, 12টার আগ পর্যন্ত আমি একটু সেলাই করলাম, আমার সেই কাজটা প্রায় শেষ হয়ে আসছে, জামা তো আগেই শেষ হয়ে গেছে, ওনাটাও শেষ করলাম। তারপরে যে থালাবাটিগুলো আস্তে আস্তে করে সবগুলো ধুয়ে নিছি, কারণ থালাবাটি জমে গেলে তখন ধুতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই আমি সাথে সাথে চেষ্টা করি যে ধুয়ে নেওয়া। যেহেতু থালাবাটি ধোয়ার জন্য আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, একজন হেল্পিং হ্যান্ড রেখেছি, সে শুধু ঘর ঝাড় দিয়ে আর মুছে দিয়ে যায় আর কাপড় কাচে মাঝে মাঝে, সপ্তাহে একদিন দুই দিন এরকম, এই আর কি। তারপরে আমি এইগুলো তাড়াতাড়ি সবগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর রেডি হয়ে মেয়েকে আনতে যাব। 1:30, 12:30 বেজে গেছে, এর মধ্যে আমার কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে ডিমগুলো আমি ই করে নিচ্ছি। আমাদের খুলনার বাসায় কিন্তু সিস্টেমেটিক কাজ খুব একটা বেশি না, কিন্তু সিস্টেমের কারণে কিন্তু সময় বেশি লেগে যায়। এখানে আলহামদুলিল্লাহ আমার কাজ খুব দ্রুতই হয়ে যায়, কারণ সব সিস্টেমেটিক ওয়েতে করি এবং সব কিন্তু নিজের হাতেই করি, কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমার বাসায়, আমাদের খুলনার বাসায় কাজের লোক আছে, নিজেরা করি, তারপরও মনে হয় যেন কাজ শেষই হতে চায় না, কিন্তু এখানে আমি প্রায় আধা ঘন্টার মধ্যেই সব কাজ দিয়ে আমি মোটামুটি করে ফেলি। আর লাইনের গ্যাস তো আলহামদুলিল্লাহ লাইনের গ্যাস ভালোই থাকে। এই যে দেখেন, এই যে পাশে টিনের বাসার নিচে দেখলাম যে কিছু ই বানাচ্ছে, ওরা কী বানায় আমি জানি না, এই প্রতিদিন দেখি ওরা রোদ দেয়, ভালোই লাগে দেখতে, কী রোদ দেয় না দেয় মনে হয়তো চিপস হবে। যাই হোক, এই যে আমার সারাদিনের ব্লগ শেষ হয়ে গেল। তারপরের পরের দিন সকালে, মানে শুক্রবার সকালে চা আড্ডায় আমি আর বাবা দুজনে মিলে চা বানিয়ে খাচ্ছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চা খেতে সকালবেলা ভালোই লাগে, দুই মেয়ে শুক্রবারে যেহেতু দুই মেয়েই ঘুমাচ্ছে, আর আমি আর ওর বাবা দুজনে মিলে একটু চা খেলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আজকে রান্নাটা শেয়ার করব না, আজকে যেহেতু গরুর মাংস হবে আর হচ্ছে ডাল, সহজ রান্না,
এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন, পারলে একটা লাইক কমেন্ট করেন, আর তাহলে আরও কিছু ভিউয়ার্স বাড়বে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ফলো দিতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু মাস্ট, চাই।